উপনির্বাচনে ইভিএম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। সব ভোটের মেশিনে পাল্টানো হয়েছে, বেহারা পূর্বের মেশিন গোনা হয়েছে গোসাবায়। একটা দল 86-87% ভোট কি করে পায়? প্রশ্ন তোলে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অসম্ভব বলে কিছু নেই, আমি সব সময় বলি। এখন যারা জিতছে গোসাবার সুব্রত মণ্ডল, দিনাটার উদয়ন গুহজ, 86-87% কোন ভোট কেউ পায় একটা দল? আরে সমস্ত ভোটের মেশিন পাল্টেছে, শুনেন, এখন বিহালা পূর্বের মেশিন গোনা হয়েছে গোসাবায়। আমরা বুথ বের করছি তো, শান্তিপুর কলেজ বুথ, 478 তৃণমূল কংগ্রেস, 8 বিজেপি। ওই বুথে ওয়ার্ড প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, 20 বিজেপির কর্মী আছে। তাদের বাড়ির ভোট 92টা। তারা বলছে আমার বাড়ির লোকরা তাহলে ভোট দেয়নি। গোসাবার একটা বুথ, ওই সুনীপ দাস যেটার প্রেসিডেন্ট, আমাদের যেটা কৃষ্ণবাবু মনে প্রেসিডেন্ট ছিলেন আগে, বড় করে বারুইপুর থেকে জয়নগর সব মিলে, সেখানে সৌমেন কামুলা হচ্ছে ওই সাংগঠনিক জেলার পার্টির জিএস, তার পরিবারের ভোট হচ্ছে 8, আর তার বুথে ভোট বেরিয়েছে 1। আসছে তো, প্রত্যেক দিন পাঠাচ্ছে লোক। নন্দীগ্রামে ইভিএম এর জন্য অনৈতিকভাবে জিতেছিলেন, এটা শুভেন্দু অধিকারী মেনে নিচ্ছেন তো? প্রশ্ন তুলেছেন। তাহলে বিজেপি থেকে অফিসিয়ালি বলুক না, আমরা রাজি আছি। বিজেপি থেকে অফিসিয়ালি চাক যে আমরা ওই এতে, যেটা আমরা মমতা ব্যানার্জি আগেই বলেছেন যে আমরা ইয়ে করব, তার মানে কি ইভিএম এ গন্ডগোল আছে? শুভেন্দু অধিকারী বলছেন যে ইভিএম দিয়ে নন্দীগ্রামে উনি অনৈতিকভাবে জিতেছিলেন, সেটা মেনে নিচ্ছেন তো?